নমস্কার বন্ধুরা, ডিডি কোচিং অনলি অন বেঙ্গলি স্টাডি টিপস। আজ আমরা বাংলা এসএসসি পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত আলোচনা শুরু করছি। অনেকের মনে প্রশ্ন হতে পারে, এখনও সিলেবাস সেভাবে আমরা পাইনি, তবুও আমরা কিভাবে এই আলোচনা শুরু করতে পারি বা এসএসসি পরীক্ষা প্রস্তুতি কিভাবে নিতে পারি? এক্ষেত্রে আমরা প্রথমেই বলবো, বাংলার সিলেবাসের যে সমস্ত দিকের কোনোভাবেই কোনো রকম পরিবর্তন হতে পারে না, সেগুলো নিয়ে আমরা প্রস্তুতি শুরু করে দিতে পারি, কারণ পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে। এক্ষেত্রে আমাদের প্রথম হাতে রয়েছে বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের ইতিহাস। যতদিন না পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ বিজ্ঞপ্তি বের হচ্ছে, আমরা বাংলা ব্যাকরণের দিক এবং বাংলা সাহিত্যের ইতিহাসের অংশগুলি নিয়ে আলোচনা করব। তাই যে সমস্ত বন্ধু এসএসসি পরীক্ষা দেবেন, সে সমস্ত বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশনে ক্লিক করে নোটিফিকেশান চালু করে নিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই আপনার ফোনে সেই নোটিফিকেশান যায়। শুরু করছি আজকের প্রথম পর্ব, বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায়, ধ্বনি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন ও উত্তর নিয়ে। চলুন তাহলে শুরু করি। বাংলা ব্যাকরণের ধ্বনি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন ও উত্তর। প্রথম প্রশ্ন, ধ্বনির লিখিত রূপ হল, উত্তর বর্ণ। দ্বিতীয় প্রশ্ন, অক্ষরের উচ্চারণ মানের এককে বলে, উত্তর মাত্রা বা কলা। পরের প্রশ্ন, মান্য চলিত বাংলায় হর্ষই, হর্ষ, এ, ও এই চারটি ধ্বনিকে বলা হয়, উত্তর অধস্বর। উচ্চারণের এককে বলে, উত্তর ধ্বনি। পাঁচ নম্বর প্রশ্ন, একটি শব্দের যতটুকু অংশ একবারের ঝোঁকে উচ্চারিত হয় তাকে বলে, উত্তর অক্ষর। যদু হে, এটি যার উদাহরণ তা হল প্লুতস্বর। বাংলা ভাষায় একমাত্র কেন্দ্রীয় স্বরধ্বনিটি হল আ। কোনো একটি ভাষার তার বর্ণের সমষ্টিকে বলে বর্ণমালা। বাংলায় তালব্যশ, দন্তস্য এই দুটি ধ্বনিকে বলে উষ্মধ্বনি ও শীষধ্বনি। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হল সাতটি। ঘোষ শব্দের অর্থ হল ধ্বনি গাম্ভীর্য। বাংলায় স্পর্শ ব্যঞ্জনধ্বনির সংখ্যা হল 25টি। বাংলা ভাষায় কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনিটি হল হ। পার্শ্বিক ধ্বনির উদাহরণ হল ল। বাংলায় তরল স্বর বলা হয় র ও লকে। বাংলায় তাড়িত ব্যঞ্জন দুটি হল ডয়শূন্যর, ঢয়শূন্যর। বাংলায় যে স্বরধ্বনিটির বর্তমানে কোনো ব্যবহার নেই সেই স্বরধ্বনিটি হল লি। বাংলায় কণ্ঠস্বরের উদাহরণ হল অ, আ। বাংলায় তালব্যস্বরের উদাহরণ হল হর্ষই, দীর্ঘই। বাংলায় ওষ্ঠস্বরের উদাহরণ হল হর্ষৌ, দীর্ঘৌ। বাংলায় কণ্ঠ তালব্যস্বরের উদাহরণ হল এ, ঐ, এ। বাংলায় কণ্ঠস্থ স্বরের উদাহরণ হল ও, ও। বাংলায় হর্ষ স্বরগুলি হল অ, হর্ষই, হর্ষৌ, রি।
বাংলায় দীর্ঘস্বরগুলির উদাহরণ হলো আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ঐ, ঔ, ঔ। বাংলার যৌগিক স্বরধ্বনির উদাহরণটি হলো ঐ, ঔ। ঐ এই যৌগিক স্বরটি গঠিত হয়েছে যে দুটি স্বরের সমন্বয়ে, তা হল ও যুক্ত হ্রস্ব ই। ঔ এই যৌগিক স্বরটি গঠিত হয়েছে যে দুটি স্বরের সমন্বয়ে, তা হল ও যুক্ত হ্রস্ব উ। বাংলায় আনুনাসিক স্বরধ্বনিটি হল আ, ই। বাংলায় সম্মুখ স্বরধ্বনিগুলি হল ই, এ, এ। বাংলায় পশ্চাৎ স্বরধ্বনিগুলি হল হ্রস্ব ও, অ। বাংলায় উচ্চ স্বরধ্বনিগুলি হল ই অর্থাৎ হ্রস্ব ই এবং উ অর্থাৎ হ্রস্ব ঔ। বাংলার নিম্ন স্বরধ্বনিগুলি হল আ। বাংলার উচ্চ মধ্য স্বরধ্বনিগুলি হল এ, ও। বাংলার নিম্ন মধ্য স্বরধ্বনিগুলি হল এ, অ। বাংলার সংবৃত স্বরধ্বনিগুলির উদাহরণ হল ই অর্থাৎ হ্রস্ব ই, উ অর্থাৎ হ্রস্ব ঔ। বাংলার বিবৃত স্বরধ্বনিটি হল আ। যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের শূন্যস্থান প্রায় ভরে যায় তাকে বলে সংবৃত স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের শূন্যস্থান সব থেকে বেশি ফাঁকা থাকে তাকে বলে বিবৃত স্বরধ্বনি। বাংলার নাসিক্য ব্যঞ্জনধ্বনির উদাহরণগুলি হল উম, ঞ, মূর্ধন্য, দন্তন্য, ম। উষ্ম শব্দের অর্থ হল শ্বাস। বাংলায় কম্পনজাত ধ্বনিটি হল র। বাংলা ব্যাকরণ অনুসারে প্রাণ শব্দের অর্থ শ্বাসবায়ু। বাংলায় আশ্রয়স্থানভাগী বর্ণ হল অনুস্বার ও বিসর্গ। বাংলায় কণ্ঠ ব্যঞ্জনগুলি হল ক, খ, গ, ঘ, উম। বাংলায় তালব্য ব্যঞ্জনগুলি হল চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। বাংলায় মূর্ধন্য ব্যঞ্জনগুলি হল ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। বাংলায় দন্ত ব্যঞ্জনগুলি হল ত, থ, দ, ধ, দন্তন্য। বাংলায় ওষ্ঠ ব্যঞ্জনগুলি হল প, ফ, ব, ভ, ম। বাংলায় ঘৃষ্ট ব্যঞ্জনগুলি হল চ, ছ, বর্গীয় জ, ঝ। বাংলায় অর্ধ স্বরদূতক ব্যঞ্জনধ্বনিটি হল অন্তস্থ জ। আজকের এই আলোচনাটি বাংলা এসএসসি পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত আলোচনা হিসাবে আমরা প্রস্তুত করেছি, তবে এই আলোচনাটি যে কোনো বাংলা পরীক্ষার্থীর খুবই কাজে লাগবে। আজ এখানেই থামলাম। এভাবেই আমরা বাংলা এসএসসি পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত আলোচনাটিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। যে সমস্ত বন্ধু নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে নিন। এবং আমাদের এই আলোচনাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের এই প্রচেষ্টাকে সবার মাঝে পৌঁছে দিন। এর পাশাপাশি জানিয়ে দিই, আমরা বাংলা নেটসেট পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত আলোচনা চালিয়ে নিয়ে যাচ্ছি। যে সমস্ত বন্ধু সেই আলোচনার ভিডিওগুলো দেখেননি, সেই সমস্ত বন্ধুদের বলবো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থেকে ওই ভিডিওগুলো দেখে নেবেন এবং আমাদের সমস্ত আলোচনায় সাথে থাকবেন। একটি চ্যানেল তখনই প্রাণ প্রতিষ্ঠা পায় যখন সেই চ্যানেলটি সবার কাছে গ্রহণযোগ্য হয়। আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন।
ধন্যবাদ।